আমি এখন দাঁড়িয়ে আছি সিলেট জেলার গোয়ানঘাট উপজেলার জাফলং ব্রিজের উপর। জাফলং ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে জাফলং নদী। এই নদীতে প্রতিদিন হাজার হাজার নৌকায় এরা পাথর তোলে। পাথর কীভাবে তোলা হয় একটু দেখায় আপনাদের। হাজার হাজার নৌকা, যতদূর চোখ যাচ্ছে শুধু নৌকা আর নৌকা। এখন শুষ্ক মৌসুম, তাই নদী অনেকটা শুকিয়ে গেছে, দেখা যাচ্ছে শুধু বালি। এই বালিগুলো হচ্ছে সিলেট স্যান্ড বালি, যা আমাদের বাগেরহাটে অনেক দাম, কিন্তু এখানে নেবার মতো কেউ নেই। যতদূর চোখ যায় শুধু নৌকা, এরা পাথর তুলছে। কীভাবে পাথর তোলে আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করি। এ পাশেও দেখা যাচ্ছে পাথর তুলতেছে এবং ওই ট্র্যাকে করে তা নিয়ে যাচ্ছে। লোকদের দাঁড়িয়ে থাকার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে নদীতে তেমন পানি নেই, খুবই অল্প পানি। যেখানে ওরা দাঁড়িয়েই পাথর সংগ্রহ করছে, এইভাবে ঝুড়ি দিয়ে এবং বালতি দিয়ে উঠিয়ে উঠিয়ে তারা ঝুড়ি দিয়ে চেকে চেকে তারা পাথরের সংগ্রহ করছে। এখানে দেখা যাচ্ছে একটা নৌকায় পাথর ভরে নিয়ে হয়তো বিক্রির উদ্দেশ্যেই যাচ্ছে।